নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ শুরু করছি নারদ নারদ আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে খবরের শিরোনামে রয়েছে সন্দেশ খালি একদিকে যেমন সেখানে শেখ শাহজাহানকে ধরতে গিয়ে ইডি ব্যর্থ হয় ইডির উপরে হামলা তারপরে একের পর এক ঘটনা প্রত্যেকটাই আপনারা জানেন আজকেও কিন্তু এই সন্দেশখালী খবরের শিরোনামে রয়েছে কারণ বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালীতে যেতে গিয়ে বাধা পেয়েছেন যেমনটা বাধা পেয়েছিলেন গতকাল সুকান্ত মজুমদার তিনি ইছামতির তীরে সরস্বতী পুজো করেন তারপর গাড়ির বনেটে পড়ে যান যদিও সেই খবর অর্থাৎ এই এর সত্যাসত্য কিন্তু কলকাতা টিভি তার পর্দা ফাঁস করেছে আসলে কিভাবে পড়ে গেলেন সুকান্ত মজুমদার গতকাল সুকান্ত মজুমদারের এই যে সন্দেশখালি যাওয়ার চেষ্টা তাকে বাধা দেওয়ায় সমস্ত কিছুকে তৃণমূল কংগ্রেস নাটক বলেছিল এবং তারপরে আজকে শুভেন্দু অধিকারীর যাওয়ার চেষ্টা তাকে বাধা দেওয়া শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি আবারও যাবেন চেষ্টা করবেন তারা এর থেকে নড়বেন না একাধিক বিষয় একাধিক ঘটনা পরম্পরা কিন্তু ঘটে চলেছে আর এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের কটাক্ষ হচ্ছে যে এটা বিজেপির মধ্যেই একটা কোথাও গিয়ে সুকান্তকে ছাপিয়ে দেওয়া যাওয়ার চেষ্টা কখনো শুভেন্দু কখনো শুভেন্দুকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার অর্থাৎ পরতে পরতে এই ঘটনাগুলোই সামনে উঠে আসছে আজ আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব যে আখেরে সত্যিটা কি সত্যিই কি বিজেপির অন্দরেই এই একটা কম্পিটিশন চলছে নাকি সন্দেশখালির ঘটনার পেছনে আখেরে কি কারা দুষ্কৃতি সেটাকে খুঁজে বার করার চেষ্টা এবং এই বিষয় নিয়ে আন্দোলন বিজেপির মূল উদ্দেশ্য সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তবে শুভেন্দু অধিকারী আজকে ঠিক কি বলেছেন যখন তিনি বাধা পেলেন তারপর তিনি কলকাতায় ফেরার আগে আগে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন একবার শোনাবো আপনাদের শুভেন্দু অধিকারী বলছেন তিনি কোর্টের দ্বারস্থ হবেন অর্থাৎ এর এর পরে আহ সরাসরি তারা কোর্টে যাবেন এমনটা কিন্তু জানাচ্ছেন যেমনটা হয় অন্য নানান বিষয়ের ক্ষেত্রেই আহ বিজেপির পক্ষ থেকে কোর্টের দ্বারস্থ হওয়া হয় হাইকোর্টের দ্বারস্থ তারা হন তাহলে একটা ইঙ্গিত কি এক্ষেত্রে দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী তাহলে বিজেপি যে আন্দোলন করছিল সেই আন্দোলন কি আর হবে না সন্দেশখালী নিয়ে যদিও তারা এই বিষয়টিকে নিয়ে বড় আন্দোলন করতে চাইছেন এমন একটি অডিও পাওয়া গিয়েছে অগ্নিমিত্রা পলের বক্তব্য পাওয়া গিয়েছে এবং এই কিছুক্ষণ আগেও আপনাদের আমরা শোনালাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে দশ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল ডিআইজি সিআইডি নেতৃত্বে সোমা দাস তার নেতৃত্ব দিচ্ছিলেন তিনি গিয়ে সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলে দেখেছেন যে নারী নিগ্রহ বা তাদের সঙ্গে কোনো ধর্ষণ বা তাহানি হয়েছে এমন কেউ তার সঙ্গে হয়েছে বলে অভিযোগ করেননি পুলিশের কাছে তিনি কিন্তু সেটা জানালেন আজকে আমাদের এই আলোচনায় যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জামশেদ আলী খান আপনাকে স্বাগত জানাবো রয়েছেন বিজেপির পক্ষ থেকে দেবপ্রিয় বিশ্বাস দেবপ্রিয় বাবু আপনাকেও স্বাগত জানাবো আমি জামশেদ আলী খান আপনার কাছেই আসবো এই যে গত কয়েকদিন ধরে সন্দেশখালি নিয়ে একের পর এক ঘটনা আমরা দেখছি আজকেও শুভেন্দু অধিকারী তিনি যেতে গিয়ে বাধা পেয়েছেন এবং তিনি বলছেন তারা এরপরে কোর্টের দ্বারস্থ হবেন এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পরবর্তী কি তারা কি ভাবছে কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে আমরা জানি তারা জানিয়েছে যে আঠেরো তারিখ তারা সেখানে একটি মিটিং করবেন সভা করার কথা পার্থভৌমিক তিনি জানিয়েছিলেন প্রথমেই কলকাতা টিভি সকল দর্শককে শুভ সন্ধ্যা দেখুন আপনাদেরই আমি মনে করি যে সন্ধ্যার অনুষ্ঠানটার আজকে নারদ নারদ নাম না রেখে নাম রাখা উচিত ছিল বঙ্গ বিজেপির রঙ্গ তামাশা কারণ আপনারা জানেন যে বছরে তিনশো পঁয়ষট্টি দিন বিজেপি আপনি ঠিক করে দেবেন আপনি কলকাতা যে কোনো ছোট ছোট ইস্যুকে

এটা হচ্ছে সুকান্ত সুকান্ত বনাম শুভেন্দু কে প্রিয় কেন্দ্র মানে কেন্দ্রের শুভেন্দু বনাম সুকান্তর দ্বন্দ্ব কে কতটা প্রিয় তার জন্য মাঠে ঘাটে চারিদিকে একটা রঙ্গ তামাশা করে বেড়াচ্ছে এবার সুকান্তর নেতৃত্ব হয়ে গেল সুকান্তর সেখানে নাটক দেখেছে একজন মহিলা তাকে গাড়ির ওপর শুয়ে দিচ্ছে দিয়ে সে নাকি মানে জ্ঞান হারিয়ে ফেলেছে অসুস্থ হয়ে পড়েছে সুকান্তর নাটক ফ্লপ খেয়েছে এবার শুভেন্দু অধিকারী নাটক শুরু হয়েছে

না না বলুন দিদি পা ভাঙার মতো নাকি ঠিক আছে একটাই তো জায়গা দেখেছে এবং জামশেদ সাহেব দেবপ্রিয় বাবু সেই ছবি আমরা এখনো দেখাচ্ছি দেবপ্রিয় বাবু যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে জামশেদ সাহেব প্লিজ একটু শুনুন দেবপ্রিয় বাবুর কাছ থেকে উত্তর নেই যে এই যে পুরোটাই হচ্ছে কখনো মানে কে কাকে ছাপিয়ে যাবে তার একটা প্রতিযোগিতা চলছে কখনো সুকান্ত মজুমদার কথা হচ্ছে সোনার ধৈর্য রাখুন সোনার ধৈর্য রাখুন আমার কথা হচ্ছে যে সন্দেশ কিছু ঘটেনি নাকি বিসিকেস বাবুকে আমি বলছি যে সন্দেশখালীতে কিছু সন্দেশখালী প্রায়োরিটি না সুকান্ত বাবু আর সুবেন্দু অধিকারী প্রায়োরিটি আগে বলুন তো সন্দেশখালীর মহিলাদের আপনাদের আপনাদের কাছে কি কোনটা প্রায়োরিটি আমরা সবটাই দেখাচ্ছি তো আমরা তো আপনাদের চ্যানেলে দেখাচ্ছে যে দাদা দাদা কিছু শুন না দেখাচ্ছেন তো আপনাদের চ্যানেলে দেখাচ্ছে সন্দেশখালীর মহিলারা বলছেন যে তারা এইভাবে যে শিবু হাজরা শেখসা জাহান উত্তম সর্দারের ওখানে নিগৃহীত নিগৃহ যৌন ভাবে নিগৃহীত আজকে তাহলে আপনারা ভুল দেখিয়েছেন বলুন আগে বাবুদেরকে বলুন যে আপনারা ভুল দেখিয়েছেন দেখুন প্রশান্ত

সাধারণ মানুষের সত্যি যদি সত্যি অভাব অভিযোগ তাদের সমস্যা থাকে না না আপনাদের মধ্যে কোথাও যে রাজনীতি বড় ছোট নয় রাজনীতি থেকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে আপনাদের না ঋষিকেশ বাবু সন্দেশকালীর মহিলারা আপনাদের রিপোর্টারের কাছে যেটা বলেছে সেটা কি মিথ্যে

প্রশ্ন করলাম আপনি প্রশ্নটা শুনছেন না মন্দির হ্যালো আমি বলছি তৃণমূল বলছে যে এটা কখনো এটা হচ্ছে বলুন বলুন কোনো শুভেন্দু অধিকারীকে ছাপিয়ে দেওয়ার চেষ্টা সুকান্তর তো কখনো সুকান্তকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা শুভেন্দু অধিকার বড় কথা নয় কারণ অভিযমের উত্তরটা আপনারাই দিতে পারেন কথাটা বলছে তৃণমূল তো আমার কথা হচ্ছে কান্দুনিতে যে মাওবাদী খুঁজে পেয়েছে আপনারা পেয়েছিলেন পশ্চিমবঙ্গের মানুষ পেয়ে দেখাবো আমরা যা ঘটছে সেটাই দেখাচ্ছি হ্যাঁ বলুন যা ঘটছে সেটাই একমাত্র জামশেদ বাবুরা দেখতে পাচ্ছেন না ঠিক আছে আপনারা তো শিবু আজরা দেখাচ্ছেন আমার যেটা দেখছে সেটা বলতে গেলে আজকে সময় শেষ হয়ে যাবে আরো সময় লাগবে তথা তথাগত বাবু টুইট

পর দেখছেন নারদ নারদ আজও খবরের শিরোনামের সন্দেশখালী এ নিয়ে আমরা আলোচনা করছি এবং কোথাও গিয়ে এই সন্দেশখালীকে ঘিরে একের পর এক বিজেপি নেতারা তারা সেখানে যেতে চাইছেন কিন্তু সন্দেশখালি বিভিন্ন জায়গাতে একশো ধারা জারি করা রয়েছে ফলত তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না এবং একশো চুয়াল্লিশ ধারার নোটিশ গতকালও সুকান্ত মজুমদারের হাতে ধরিয়ে দিয়েছিল পুলিশ আজকেও কিন্তু শুভেন্দু অধিকারী তিনি যেতে গিয়ে বাধা পেয়েছেন এই ঘটনার প্রতিবাদে তারা জেলায় জেলায় এসপি অফিস ঘেরাও সহ একাধিক কর্মসূচি নিয়েছে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন এর পরবর্তীতে তারা কোর্টের দ্বারস্থ হবেন এই কোর্টের কথা বলছেন তফসিলি কমিশনের চেয়ারম্যানও যে এই বিষয়ে এফআইআর করতে তারা বলবেন যদি এফআইআর না করা হয় তাহলে কোর্ট থেকে গিয়ে এফআইআর করে নিয়ে আসবেন আমি আসবো আমাদের দুই অতিথি জামশেদ আলী রয়েছেন জামশেদ আলী খান এবং দেবপ্রিয় বিশ্বাস আমি জামশেদ আলী খান আপনার কাছে আসবে এই যে তপসিলি কমিশনের চেয়ারম্যান তিনি বলছেন এবং তিনি তারা যখন কথা বলছেন বেশ কয়েকজন তাদের বক্তব্য একজনের অভিযোগ যে এই শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে যে তারা হাত ধরে টানাটানি করেছে বা বিভিন্ন সময় মিটিং মিছিলে ডাকা হচ্ছে যদিও যদিও জাতীয় মহিলা কমিশন কিন্তু জানিয়েছে যে তাদের কাছে কোনো মহিলাই কিন্তু অভিযোগ জানাননি যে তার সঙ্গে কোনো এই ধর্ষণ বা শ্লীলতাহানির মতন ঘটনা ঘটেছে এটা দেখুন একদম সাজানো ঠিক যেমন দেখেছেন যে গতকাল সুকান্ত মজুমদারকে ওই ধরে গাড়ির উপর শুয়ে দেওয়া হলো একজন মহিলা আছে। ঠিক সেরকম বিজেপির মানে যেভাবে অতিরিক্ত টাকা সেই টাকা ছড়িয়ে একটা নোংরা রাজনীতি করছে মানুষকে টাকা খাইয়ে বিভ্রান্ত করে জোর করে লাঠি ঝাঁটা ধরিয়ে পথে নামাচ্ছে কারণ বিজেপির কে মানুষ বাংলার মানুষের আগে প্রত্যাখ্যান করেছে তো যে কোনো মূল্যে তারা জমি ফিরে পাওয়ার একটা লড়াই করছে তবে বাংলাতে সব চলবে না নাটক ভন্ডামি টাকা পয়সা দিয়ে রাজনীতি বাংলায় হবে না যেখানে বাংলায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য প্রশাসন রাজ্য সরকার তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে আছে তো সেখানে একদিন রাতের অন্ধকারে টাকা দিয়ে ওই দু চারটে বলবেন নাটক এবং টাকা দিয়ে আপনারা নাকি এই ধরনের কাজ করতে চাইছেন না দেখুন আমি ভালো করে শুনলাম আর কি আমি জামশেদবাবুকে বলতে দিলাম এই জন্য যে বাংলার মানুষ শুনুক যে সন্দেশকালী মহিলাদের যে আন্দোলন সেটাকে তারা কিভাবে দেখছেন তারা বলছেন এরা টাকা নিয়ে করেছে মানে বুঝতে পারছেন যে মানুষের মানে সেইভাবে মহিলারা যারা তাদের সংভ্রম বিক্রি মানে বিনষ্ট হয়েছে সম্ভ্রমের উপরে হাত পড়েছে তাদেরকে আর তারা বলছেন এরা টাকা নিয়ে করেছে আমি বলছি রাজ্য পুলিশ তো ছিল

বাবু দুজনকে অনেকটা সময় বলতে দিয়েছি আমি দেবপ্রিয় বাবু দেহপ্রিয় বাবু প্লিজ একটা একটা প্রশ্নের উত্তর দিন এবার অনেকক্ষণ ধরে আমি আমি দুজনকেই বলতে দিয়েছি অ্যালাউ করেছি দেবপ্রিয় বাবু এই যে আজকে শুভেন্দু অধিকারী তিনি যেতে গেলেন বাধা পেলেন এবং কোথাও গিয়ে অগ্নিমিত্রা পল তিনি বলছেন যে এই সন্দেশখালীর যে আন্দোলন তাকে সিঙ্গুর নন্দীগ্রামের মতন চেহারা দিতে হবে অর্থাৎ কোথাও গিয়ে সিঙ্গুর নন্দীগ্রাম এ রাজ্যে পালা বদলের একটা ক্ষেত্রে মাইলস্টোন বা সেই আন্দোলন এই রাজ্যে পালাবদল ঘটিয়েছিল তাহলে আপনারাও কি কোথাও মনে করছেন যে এই আন্দোলনকে সেই ধরনের রূপ দিতে পারলে এ রাজ্যে আবারও একটা পালা বদল ঘটনা জঘন্যতম ঘটনা একটা রাষ্ট্রীয় আপনি চিন্তা করতে পারছেন রাষ্ট্রীয়ভাবে ভাবে দীর্ঘদিন ধরে বারো বছর ধরে মহিলাদের উপরে আজকে একটা নৃশংস অত্যাচার এবং যৌন নির্যাতন চলছে কি বলছেন আপনি

তাহলে কি আপনারাও জানতে পারেননি গোটা বিষয়টি না না বিকাশ সিং গ্রেফতার করেছে আপনার কথা হচ্ছে আপনি উত্তম সরকারকে গ্রেফতার করেছেন নিরাপদ সরকারকে গ্রেফতার করেছেন পরের কথা আগে বলুন শেখ সাজা শিবু শিবু হাজরা কেন গ্রেফতার হয়নি আপনারা খুঁজে পাচ্ছেন শিবপ্রসাদ হাজরা কে এনারা কেন খুঁজে পাচ্ছেন আগে তার উত্তরটা দিন আপনার ডিভিজে দিয়েও আপনি সেখান থেকে এফআইআর করে এতগুলো লোকের নামে আপনার কথাতে এফআইআর হচ্ছে আমরা বলে থানা তার কথা শুনছে আর আজকে মহিলাদের তারা মুখ দেখতে বাধ্য হচ্ছে যে পুলিশ এতটায় বায়াসড এতটা পুলিশ বায়াস যে তারা মুখ দেখে আসেন হইলো কিন্তু তাদের ছেলেদেরকে কি কর নামে কেস দিচ্ছে

আগে আন্দোলনটা এবং জামশেদ আলী খান আজকার সময় নেই আমাদের সময় শেষ হয়ে গিয়েছে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে যারা এই অনুষ্ঠান দেখছিলেন পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন